সাহেব আবার সবাই আসছিলেন আমাদের শহীদদের জন্য আনি তাকে কি কারণে এই যে জোর করে রাত্রিবেলা তার বাড়িতে ঢুকে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে তাকে কারাগারে দিয়ে গেল অনেকে বলেন যে মামলা আছে মামলা তো বহু আছে অনেকের আছে তার কারণ একটাই যে উনি বক্তৃতাতে চিতাঙ্গে উনি এই শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন তো কথা বলবেন কথা শুনবেন না তা তো হবে না সুতরাং রাজনীতি যখন করেন গণতন্ত্রের কথা বলেন তখন আপনাকে কথা শোনার জন্য তৈরি করতে থাকতে হবে যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন অরুচিকর মন্তব্য করেন তখন এই দেশের মানুষের সেই স্বাধীনতা আছে সাংবাদিক অধিকার আছে যে তারা হচ্ছে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে বন্ধুগণ বক্তব্য করব না আমি যুবদলকে ধন্যবাদ জানাতে চাই এই যুবদল তারা আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে তারা আজকে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে শেষ পর্যায়ে এসে তা দেশের সকল মানুষের যে আশা সাহস এটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই সমাবেশ নিঃসন্দেহে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যে চূড়ান্ত আন্দোলন শুরু হতে যাচ্ছে সেখানে অনেক অনেক বেশি শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে সোজা কথা বন্ধুগণ কথা একটাই আমরা আমাদের জীবন নিয়ে লড়াই করছি আমাদের অনেক ভাই চলে গেছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে আমাদের অনেক মা বোনের অত্যাচার করা হয়েছে আমাদের অনেক সন্তান পিতৃ হারা হয়েছে আমাদের অনেক মা সন্তান হারা হয়েছে আমাদের পেছনে ফিরে তাকানোর কোনো সময় নেই আজকে কি করেছে এরা দেশের অবস্থা আপনারা যাদের যুবক আছেন আপনাদের ভবিষ্যৎ কি আপনি কি করে চাকরি পাবেন এই সরকার থাকলে পাবেন না কারণ এরা দলীয়করণ করছে চাকরি বাকরি সব ক্ষেত্রে তাই না ব্যবসার ক্ষেত্রে তাই একইভাবে জোর করে দোকান দখল করে নেয় জোর করে জমি দখল করে নেয় এবং জোর করে চাকরিও দখল করে নেয় বন্ধুগণ তাই বন্ধুগণ একটাই লক্ষ্য আমাদের এখন যে সরকারের পতন ঘটাতে হবে একটাই লক্ষ্য যে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দোষারিত্রীকে খালেদা জিয়াকে মুক্ত করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এই কথাটা আবার আমি আবার রিপিট করতে চাই আমাদের স্লোগান যেমন ভোট চোর ভোট চোর আছে না ভোট চোরের বড় স্লোগান হচ্ছে এখন এ সংবিধান চোর এই জনগণের সাথে প্রতারণা করেছে কনস্টিটিউশনকে ভায়োলেট করেছে সুতরাং এর কোনো ক্ষমা নাই বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ প্রতিটি প্রোগ্রামে প্রতিটি কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ভয়াবহ এই যে ফ্যাসিস্ট সরকার বুকে দারিদ্র পথের মধ্যে চেপে আছে তাকে পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনাদের